الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে إذا وقعت الواقعة যখন কিয়ামত ঘটিবে ليس لوقعتها كاذبة ইয়ার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না قافضة الرافعة ইয়া কাহাকো করিবে নিচ কাহাকো করিবে সমুন্নত إذا رجت الأرض رجا যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী وبست الجبال بسا এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে فكانت هباء منبثا ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায় وكنتم ازواجا ثلاثه এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে فأصحاب الميمنة ما أصحاب الميمنة دان ديكر دول كتو بھاگوان دان ديكر دول وأصحاب المشأمة ما أصحاب المشأمة ابن بام ديكر دول كتو حتوبگو بام ديكر دول والسابقون السابقون আর অগ্রবর্তী গণেই তো অগ্রবর্তী উলাইকাল মুকাররাবুন উহারাই নৈকট্য প্রাপ্ত ফি জান্নাতিন নাঈম নিয়ামতপূর্ণ উদ্যানে সুল্লাতুম মিনাল আউয়ালিন বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে وقليل من الآخرين এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে على سرر موضونة স্বর্ণ খচিত আসনে متكئين عليها متقابلين উহারা হেলান দিয়া বসিবে পরস্পর মুখোমুখি হইয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন পান পাত্র পূজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া لا يصدعون عنها ولا ينزفون সেই সুরাপানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না وفاكهة مما يتخيرون এবং তাহাদের পছন্দ মতো ফলমূল ولحم طير من আর তাহাদের স্ফীত পাখির গোস্ত লইয়া আর তাহাদের জন্য থাকিবে আয়াতলোচনা হুল সুরক্ষিত মুক্তা সদৃশ জজাআন বিমা কানু ইয়ামালুন তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ লা ইয়াসমাউন ফীহা লাগওয়ান ওয়ালা তাসীমা সেখানে তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপ বাক্য ইল্লা কীলান সালামান সালামা সালাম আর সালাম বাণী ব্যতীত ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল ফি সিদরিম মাখদুদ তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ وطلحٍ منضود কাঁদি ভরা কদলী বৃক্ষ وظل ممدود
সম্প্রসারিত ছায়া, ওয়ামাইম মাসকুব সদা প্রবহমান পানি, ওয়াফাকিহাতিন কাসীরা ও প্রচুর ফলমূল, লা মাকুতুআতিন ওয়ালা মামনুআ যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না, ওয়াফুরুশিম মারফুআ আর সমুচ্চ শয্যা সমূহ, ইন্না আনশানাহুন্না ইনশাআ উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে, ফাজআলনাহুন্না আবকারা উহাদেরকে করিয়াছি কুমারী, উরুবান আতরাবা সোহাগিনী ও সমবয়স্কা, লি আসহাবিল ইয়ামিন ডান দিকের লোকদের জন্য, সুল্লাতুম মিনাল আউয়ালিন তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে, وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল, فِي سَمُومٍ وَحَمِيمٍ উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, وَظِلٍّ مِّن يَحْمُومٍ কৃষ্ণ বন্য ধূম্রের ছায়া, লা বারিদিন ওয়ালা কারীম যা শীতল নয় আরামদায়ক নয়, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে, ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে, ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আর উহারা বলিত মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা, এবং আমাদের পূর্বপুরুষগণ, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন বলো অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ, لمجموعون إلى ميقات يوم معلوم সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে, ثم إنكم أيها الضالون المكذبون অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা, لَآكِلُونَ مِن شَجَرٍ مِن زَقُّومٍ তোমরা অবশ্যই আহার করিবে জাক্কুম বৃক্ষ হইতে, فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে, فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি, আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ণের ন্যায়, কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না, আফারাআইতুম মা তুমনুন তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে, আআনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন
উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই। আলা আন নুবদ্দিল আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তাআলামুন। তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। তোমরা তো অবগত হইয়াছো প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন করো না কেন? আফারাআইতুম মা তাহরুসুন। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি? আনতুম তাজরাউনহু আম নাহনুজ জারিউন। তোমরা কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযাল্লতুম তাফাক্কাহুন। আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি, তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা। আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি। বরং আমরা ঋত সর্বস্ব হইয়া পড়িয়াছি। তোমরা যে পানি পান করো তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো না আমি উহা বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি, তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকউইন। আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। আমি শপথ করিতেছি নক্ষত্র রাজির অস্তাচলের। وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ। অবশ্যই এক মহা শপথ যদি তোমরা জানিতে। إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ। নিশ্চয়ই এ সম্মানিত কুরআন। فِي كِتَابٍ مَّكْنُونٍ। যাহা আছে সুরক্ষিত কিতাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যাহারা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন। ইয়া জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। أَفَبِهَذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ। তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে?
وتجعلون رزقكم أنكم تكذبون এবং তোমরা মিথ্যা রূপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ। পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকাইয়া থাকো। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না। فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ তোমরা যদি কর্তৃত্বাধীন না হও ترجعونها إن كنتم صادقين তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও। فأما إن كان من المقربين যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় فروح وريحان وجنة نعيم তবে তাহার জন্য রয়েছে আরাম, উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান। وأما إن كان من أصحاب اليمين আর যদি সে ডান দিকের একজন হয় فسلام لك من أصحاب اليمين তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি। وأما إن كان من المكذبين الضالين কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় তবে রইয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা এবং দহন জাহান্নামের ইহা তো ধ্রুব সত্য। فسبح باسم ربك العظيم অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।